চট্টগ্রামে রমজানের দুটি অত্যাবশ্যকীয় পণ্য ছোলা এবং চিনির পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভায় এই দুটি পণ্যের দাম নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী নগরীর খাতুনগঞ্জ বাজারে প্রতি কেজি ছোলা পাইকারিতে 75 থেকে 80 টাকা এবং খুচরা পর্যায়ে 80 থেকে 85 টাকায় বিক্রি করা হবে। আর প্রতি কেজি চিনি পাইকারিতে 58 থেকে 60 টাকা আর খুচরায় 62 থেকে 63 টাকায় বিক্রি করা হবে। এ সময় জেলা প্রশাসক শামসুল আরেফিন বলেন, রমজানে ঈদ পর্যন্ত এই দামে ছোলা এবং চিনি বিক্রি করতে হবে, অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।